একজন জানতে চাচ্ছেন যে লিঙ্গ বেশি কোণে শক্ত থাকে না করণের কি? একজন জানতে চাচ্ছেন যে স্যার রেসকিউ কোএনজাইম 10 কি টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় কিনা? একজন জানতে চাচ্ছেন যে পায়খানা করার পর বীর্য বের হয় আর পুরোপুরি বের না হলে জ্বালা পোড়াও করে, আমার বয়স 25 বছর, বিয়ে করছি কিন্তু বউ এখনও নিয়ে আসে নাই, বউয়ের সাথে কথা বলে কামরস বের হয় অনেক, ইনশাল্লাহ এটার জন্য একটা ভিডিও বানাবেন। একজন জানতে চাচ্ছেন যে আমার বয়স 20 বছর, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, ওজন 95 কেজি, কিন্তু স্যার আমার লিঙ্গ এখন আর শক্ত হয়নি কেন? আমার লিঙ্গ দাঁড়ালে সেটা 15-10 সেকেন্ডের মধ্যে আবার নরম হয়ে যায়, আমি 1 বছর আগে হস্তমৈথুন ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি তো 15 বছরের বেশি হস্তমৈথুন করছি, আমি এখন বিবাহ করতে চাই কিন্তু সাহস পাইনি, আমাকে কিছু সমাধান দিন। জি, যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন বা মাস্টারবেশন করে ইরেক্টাইল ডিসফাংশন, এটা পার্মানেন্ট বা সাময়িক বা মাঝে মধ্যে দেখা দিচ্ছে, বিশেষ করে প্রিমেচুর ইজাকুলেশনটা অত্যধিক পরিমাণে আমরা পেশেন্টের কাছ থেকে ডাটাগুলো পেয়ে থাকি, তাহলে আপনাকে আসলে বিয়ের তো অল্টারনেটিভ কিছু নেই, আপনাকে বিয়ে করতে হবে। বিয়ের আগে ম্যাক্সিমাম পুরুষদেরই কিন্তু ভয় করে, কারণ তাদের প্রিমেচুর ইজাকুলেশন হচ্ছে, এই প্রবলেমের কারণে স্ত্রীদের অর্গাজম করতে তারা ব্যর্থ হয়। এই ক্ষেত্রে আপনার উচিত হবে যে কিছু বডি পরীক্ষা নিরীক্ষা করে আগে দেখবেন যে সব ঠিক আছে কি না, যদি সব ঠিক থাকে বা সমস্যা থাকে সেটা চিকিৎসা আছে। এই ক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্টারি ওষুধের পাশাপাশি আপনার যে ঘাটতিগুলো হয়ে গিয়েছে সেটার জন্য কিছু ওষুধ নিতে হবে এবং বিবাহ সাথে করতে হবে। বিয়ে না করে যদি কালক্ষেপণ করেন, আমাদের কাছে মাঝে মাঝে 40+ বয়সের রোগীও আসে যারা আনম্যারিড, বিয়ে করতে ভয় পাচ্ছে, তাদের পরীক্ষা নিরীক্ষা করলে অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক, সব কিছু ঠিক আছে, মানে কোনো ভেতরে কোনো সমস্যা নেই, তাদের শুধুমাত্র মানসিক একটা ভয়। আর শারীরিক ভয়ের মধ্যে যে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত বা যৌন চাহিদা আকাঙ্ক্ষা বা পেনিসের যে সাইজ ইত্যাদি ইত্যাদি একটু সমস্যা হয়, তো তারা বিয়েটাকে একেবারেই পিছিয়ে দিচ্ছে, সমাজে তারা লাঞ্ছিত হচ্ছে, মানুষের কাছে হাস্যকর একটা হয়ে যাচ্ছে, তাহলে বিয়েটা আপনাকে করতে হবে, এটা চিকিৎসা নিতে হবে এবং কাউন্সিলিং নিতে হবে, চিকিৎসকের সাথে অনেক মানে তত্ত্বাবধানে থাকতে হবে, কারণ যেহেতু 15 বছর ধরে হস্তমৈথুন মানে অনেক সময়, আর এই রোগটা তো রাতারাতি ভালো হবে না, সময় সাপেক্ষ ব্যাপার। 4টা জিনিস মনে রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, কাউন্সিলিং নিতে হবে, ওষুধ গ্রহণ করতে হবে এবং আপনাকে পুষ্টিকর যে খাদ্য তালিকাগুলো আমরা মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি সেইগুলো খেতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি দাম্পত্য জীবনে হ্যাপি হতে পারবেন। একজন জানতে চাচ্ছেন যে লিঙ্গ বেশি কোণে শক্ত থাকে না করণের কি? যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, যদি আপনার 5 সেকেন্ড যদি শক্ত থাকে তাহলে আপনি ঠিক আছেন। এখানে একটা জিনিস খেয়াল করতে হয়, অনেক রোগীরা শুধুমাত্র অনেকক্ষণ, যেটা বলে যে ছোটোবেলায় বা বিভিন্ন সময় ঘুমের থেকে উঠলে লিঙ্গটা 10-20 মিনিট শক্ত থাকে, পানি দিয়ে ঠান্ডা করতে হয় ইত্যাদি, বা ছোটোবেলার কথাগুলো শেয়ার করে 15 বছর বা ইত্যাদি ইত্যাদি সময়ের, কিন্তু যখনই তারা 25+ বছর হচ্ছে বা বিয়ে করতে যাচ্ছে, তখন এই ধরনের সমস্যা হয় যে লিঙ্গটা আর বেশি খুব শক্ত থাকে না। আমরা যখন জিজ্ঞেস করি কয় মিনিট, বলে 1 মিনিট হয় না, কয়েক সেকেন্ড হয়, এই জন্য তারা বিয়ে করতে ভয় পাচ্ছে। এখানে একটা মজার বিষয় আছে, আপনি যখন বিয়ে করবেন, যখন আপনার হাতের স্পর্শ হোক বা স্ত্রীর সংস্পর্শে যখন যাবেন বা যোনিপথে যখন আপনার বিশেষ অঙ্গটা প্রবেশ করবে, তখন যেটা একটা ঘর্ষণ হবে, একটা স্পর্শ হবে, এই ক্ষেত্রে পেনাইল যে নার্ভাস সিস্টেম থাকে, স্নায়ুতন্ত্র থাকে, এই জিনিসটা আপনার ভিতরে একটা উদ্দীপনা তৈরি করবে, অনুভূতি তৈরি করবে, এক্ষেত্রে আপনার ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে, এই জিনিসটা শক্তর পরিমাণটা, সময়টা যদি 5 সেকেন্ড থাকে সেটা 5-10 মিনিট পর্যন্ত শক্ত থাকতে পারে, যতক্ষণ না বীর্যপাত হচ্ছে। তাহলে এই যে একটা গ্যাপ, আপনি আনম্যারিড অবস্থায় যে 5 সেকেন্ডকে ভয় পাচ্ছেন বিয়ে করতে, এটা কিন্তু আসলে ভুল ধারণা। তবে যারা আরও বেশি শক্ত রাখতে চাচ্ছেন, তাদের জন্য আমরা বলি কাঁচা ডিমের কুসুম 2-3টা গরম দুধের সাথে মিশিয়ে সকালবেলা নিয়মিত খাবেন, কেগেল এক্সারসাইজ এটা সারবেন না, সকালে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা করবেন, তাহলে এই জিনিসটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে, আশা করি উত্তর পেয়েছেন। তাছাড়াও যদি না হয় সেক্ষেত্রে ওষুধের সহযোগিতা নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। একজন জানতে চাচ্ছেন যে স্যার রেসকিউ কোএনজাইম 10 কি টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় কিনা? এখানে একটা মজার বিষয় হচ্ছে, এটা সরাসরি আপনার টেস্টোস্টেরনের মাত্রা বাড়াবে না, যেহেতু কোএনজাইম এটা হচ্ছে আপনার মেটাবলিজম ডাইজেশনটাকে প্রমোট করবে, মানে বৃদ্ধি করবে, ত্বরান্বিত করবে, সেই ক্ষেত্রে ইনডাইরেক্টলি, সরাসরি না হলে এটা পরোক্ষভাবে এটা কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা খেতে পারেন।
একজন জানতে চাচ্ছেন যে পায়খানা করার পর বীর্য বের হয় আর পুরোপুরি বের না হলে জ্বালা পোড়াও করে। আমার বয়স 25 বছর, বিয়ে করছি কিন্তু বউ এখনও নিয়ে আসে নাই। বউয়ের সাথে কথা বলে কামরস বের হয় অনেক। ইনশাল্লাহ এটার জন্য একটা ভিডিও বানাবেন। জি, যাদের পায়খানা কষা, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, বদহজম আছে, তাদের এই সমস্যাটা একটু বেশি হয়। অথবা যারা পানিটা কম পরিমাণে খাচ্ছেন তাদেরও এই সমস্যা হয়। তাহলে পায়খানাটাকে কষা রাখা যাবে না, শাকসবজি বেশি করে খেতে হবে, ইসবগুলের ভুষি বা তকমা দানা খেতে হবে। আর প্রসাবে যারা জ্বালা পোড়া আছে তাদের জন্য পানির মানে বিকল্প কিছু নাই, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, যেন প্রসাবটা ক্লিয়ারলি স্বচ্ছন্দে আরামদায়কভাবে আপনি প্রসাবটাকে করতে পারেন। আর বউয়ের সাথে কথা বলে কামরস বেরোচ্ছে, এটা প্রাকৃতিক বিষয়, এটা কিছুটা বেরোবে, এটা কোনো সমস্যা নেই। আর স্ত্রীর সাথে রেগুলার মেলামেশা করলে ধীরে ধীরে এটার পরিমাণটা কমে যাবে, তবে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। স্ত্রীর সাথে নিয়মিতভাবে মেলামেশা করতে হবে, চেষ্টা করবেন স্বামী স্ত্রী একসাথে থাকার জন্য। তো একজন জানতে চাচ্ছেন যে আমার বয়স 20 বছর, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, ওজন 95 কেজি, কিন্তু স্যার আমার লিঙ্গ এখন আর শক্ত হয়নি কেন? আমার লিঙ্গ দাঁড়ালে সেটা 15-10 সেকেন্ডের মধ্যে আবার নরম হয়ে যায়। আমি 1 বছর আগে হস্তমৈথুন ছেড়ে দিয়েছি। জি আলহামদুলিল্লাহ, আপনি ঠিক আছেন। লিঙ্গটা যদি 10-15 সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে যদি নরম হয়ে যায়, যেহেতু আপনি অবিবাহিত, এটা দাঁড়িয়ে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা তো আসলে মুশকিল। হয়তো আপনার প্রিভিয়াস লাইফে বা স্টুডেন্ট লাইফে বা 15-16 বছর বয়সন্ধিকালে 10-15 মিনিট থাকতো, তবে ধীরে ধীরে এটা ক্ষণে ক্ষণে মাঝে মধ্যে 5-10 সেকেন্ড দাঁড়ানোটা স্বাভাবিক। যখন বিয়ে করবেন, স্ত্রীর সংস্পর্শে যাবেন, দেখবেন এই জিনিসটা দাঁড়ানোর পরিমাণ, ইরেকশনের পরিমাণটা বৃদ্ধি পাবে। তো এই জিনিসটা একদম স্বাভাবিক, আপনি আছেন, টেনশনের কোনো কারণ নেই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনার সবাই ভালো লাগবেন। আল্লাহ হাফেজ।